আল্লাহর কাছে সৃষ্টির দিক দিয়ে আদম সন্তান হিসাবে সবাই ইকুয়াল, ইকুয়ালিটি রয়েছে। আমাদের ভাষায়, আমাদের বচনে, আমাদের চলাফেরায় কোন মানুষকে, কোন সমাজকে, কোন পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করব না বলি ইনশাআল্লাহ। যারা করেছে তারা দিন দিন পচেছে। আমি অনেক বড় বাড়ির সঙ্গে যুক্ত, আমরা মুসলিম মানুষ বনেদি করি না, আমরা বনেদি করি মানে বুঝে না, বনেদি বড় লোক তারা বুঝেন যে বাপ দাদা 14 পুরুষ বড় লোক, তাই বনেদি বড় লোক। আর বনেদি করি মানে বাপ দাদা 14 পুরুষ গরিব, তাই আমরা বনেদি করি। কিন্তু আমরা যেহেতু মাদ্রাসায় পড়েছি সারা জীবন বড় লোক আমরা, সেটা কি করে যখন কারো বাড়িতে কারেন্ট নাই মাদ্রাসায় ফাঁকা, মাদ্রাসায় কারেন্ট, মসজিদের ইমামতি করি, মসজিদের ফ্যান, আলিশান ঘর, 365 বাড়ির খাবার, আজকে নামাজ পড়লাম আপনাদের মসজিদ গ্রামে, তাও এসি আর কন্ডিশন লেন পিএইচ এ তার বড় লিকুইডি আছে, কিন্তু বেতন কত আমি জানি না, এখানকার রুজিটা কত, কিন্তু এখানে 4,500 5,000 6,000। আমার এক সময় বলছে হুজুর সবচাইতে ভালো ইমাম দিবেন, তো সবচাইতে ভালো ইমাম কত দিবেন টাকা, বলে ইনশাআল্লাহ 500 দিব। কিন্তু ওকে যদি বলা যায় এরকম জামাইয়ের সাথে বিয়ে দিবেন আপনি, যার মাসে 5,000 ইনকাম, তাই তো আমার আজ বিচি দেখেন সাড়ি দামি তো হবে না। সবটার মধ্যে আমরা আছি, মাল ভালো নেব টাকা কম দিব। আপনাদের কাছে বিনীত নিবেদন করতে চাই, আমরা সবসময় আলেম ওলামাদের মর্যাদা কথা আমরা বলি, কিন্তু আমাদের পেছনে সবচেয়ে বেশি অবদান আপনাদের। আজ আপনার যদি মনে হয় অমক বক্তা এর জন্য বর্তমান বেশি দায়ী, আমাদের মান বাড়িয়ে দিয়েছে বর্তমানের বক্তারা, টাকা না চাইলে মন্দির মন্দির টাকা ভরে দেয়, কেমন চা পাটি বেশি এইদিকে কিরকম মনে হলো যে ওই বক্তাটা শুনতে ভালো। হুজুর আসসালামু আলাইকুম, আমাদের গ্রামে একটা দাওয়াত নেবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ নেব, অমুক তারিখ হবে না অমুক তারিখে নেব, সব বান্ধা ঠিক হলো। ইয়াং যুবক জেনারেশন জিজ্ঞাসা করতে লজ্জা করে, হুজুর কিছু মনে করেন না, কমিটিকে তো বলতে হবে কত লাগবে। হুজুর তাই তো গত বছর 12 করে দিয়েছিলে, কিন্তু সব যানজট দাম বেড়েছে, আর 2,000 টাকা ধরিয়ে দিও। জীব আমাদের কথাটা নোট কেছে বলেন, খালি মাখালিকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের জীব মেলা দূর না গেছে 12-14। আমার জাতি কি দিচ্ছে না মনে করছেন? আমরা ভুলে গেলাম, আজ যদি মাদ্রাসাগুলি না থাকতো তা আমরা কোথা থেকে মরনা হতাম, কোথা থেকে বক্তা হতাম, কোথা থেকে জমিয়তের নেতা হতাম, কোথা থেকে তবলিগের মুবাল্লিগ হতাম? সব তো মাদ্রাসার অবদান। আর মাদ্রাসাগুলি আকাশের টাকায় চলেনি, আপনার বাড়ির 2 কেজি ধান, কারো 5 কেজি ধান, গরিব বড় লোকের সকলের অবদান, তার সৃষ্টি তার রেজাল্ট হলাম আমরা। এবার আপনাদের প্রয়োজন মনে হলো হুজুরের বক্তব্য শুনতে হবে, 12,000 লাগবে, মানে মূর্তি আমাদের যাবে। আমি জায়েজ না জায়েজ প্রশ্ন যাচ্ছি না, এটা হারাম হবে কিনা, তবে ব্যারামে তো কোনো সম্ভব নেই, এটা ব্যারাম। আপনাদেরকে বলবো, আগে আসতে বলবো, সমাজটা বদল ডালো, সিনেমার নাম শুনেছেন, কিছু সমাজে লাগাই, যেটা বদলাতে মৌলবীরা পারবে না, আমরা তো সবাই টাকা চাই, টাকা দরকার, বদলাতে আপনারাই পারবেন। যে বলেছে যে 12 লাগবে, ওকে 12 তালা দিয়ে রাখেন, আপনি তো 12 বার যারে কনফার্মে পানা দিতে পারেন জি, আর নিজে থেকে যত পারবেন দেন, তাতে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও বরকত হবে, যারা হাজির হুজুর বরকত করার জন্য। আর এতে খানিকটা বসা সুভোগ মুক্তাদির সম্বন্ধে বেশি বলতে নাই, এটা ডাইরেক্ট আমার দিতে লাগছে। যারা হাজির হুজুর বরকত রাজি জো, আমাদের মুর্শিদাবাদ জেলা গরিব জেলা, ভারতবর্ষে 90টা জেলা হচ্ছে পিছিয়ে পড়া জেলা, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট ভারতবর্ষের মাটিতে। তার কত রকমের পিছিয়ে তার র্যাঙ্ক ঠিক করা হয়েছে, মুর্শিদাবাদের র্যাঙ্ক হচ্ছে 89, 89 নম্বর। এর পিছনে আরেকটা জেলা আছে, সেটা ঝাড়খণ্ড, এই জেলার লোক, সেজন্য তো এই জেলার লোক বক্তা হিসাবে সহজে দেয়। আপনারা নিয়ে নিয়েছেন এই তো, যারা চিত্ত লোক তারা হচ্ছে খবরদার, এই এলাকার লোক সহজে এমসি করাস না, আধ বাংলা রাখে করা, বেশি এসে কলকাতায় মুরলি করবে তা হবে না। কারণ কি, যে বাঘ জীবনে একবার রক্ত পান করে নেয়, সে বাঘকে বিনা রক্ত পান করায় রাখতে পারবে না, রক্তের স্বাদ এলি মুশকিল।
এই মুর্শিদাবাদ হতে পারে ভারতবর্ষের যত জেলা রয়েছে এখন পিছিয়ে পড়া সবচাইতে জেলা, কিন্তু একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদ কাজীদের ধর্মনীতি আজও রাজরক্ত প্রবাহিত। এদেরকে যদি মুরল করে দাও, কলকাতা পৌঁছে দাও, তবে এরা রাজার পক্ষে বসতে এদের সহজ আছে। কারণ এই জায়গাটা এদের পূর্বপুরুষ বাস করে এসেছে, পার করে এসেছে। কাজী ওখানে আপন ঘরে বসিয়ে দাও, ওখানে যেন ঠুক 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 ঠুকুটি করে, নিজে নিজে মারামারি করে। সেজন্য ভারত পশ্চিমবঙ্গের মাটিতে যত রাজনৈতিক খুন হয়েছে সবচাইতে মুর্শিদাবাদ জেলাতে বেশি হয়েছে, সবচাইতে বেশি হয়েছে। ওই মরহুমের কো সত্তর সাহেব চলে যাওয়ার পরে মুর্শিদাবাদের মাটিতে কেমন আর নেতা উঠে আসেনি। রাজনৈতিক মিসগাইডেড হয়ে গাইডেন্স হয়েছেন বলি তারা সেই জায়গাটা সুধরাতে পারেনি। আপনারা সেই জায়গায় কিন্তু অনেক কদম এগিয়ে, তাই অনেক আগে বর্ধমান মেডিকেল কলেজ হয়েছে, অনেক আগে বর্ধমান ইউনিভার্সিটি হয়েছে। যদি আপনি ইকোনমিক দিক দিয়ে কম্পেয়ার করেন আমাদের জেলার চেয়ে বর্তমান অনেক এগিয়ে। এখানকার ছেলেমেয়েরা বর্তমানে এমএসসি করে, তারা যদি মনে করে আমরা বিএসসি বিকম পাস করলাম এবার এমএসসি বিকম করব, তাদেরকে আসতে হবে বর্ধমান, তাদেরকে যেতে হবে কল্যাণী, তাদেরকে যেতে হবে গড়বাংলা বিশ্ববিদ্যালয়ের মালদা, তাদেরকে যেতে হবে কলকাতা। আর এই নেতারা কালো চামড়া সাদা চামড়া নারী টুপিওয়ালা সবাই নির্ভেজাল এক জায়গায় দাঁড়িয়ে তারা যে বলছে মুর্শিদাবাদ আপনাদেরকে লেখাপড়া এগাতে হবে, আপনাদেরকে বুদ্ধি বানাতে হবে, কলেজ এডুকেশন নিতে হবে। ধন্যবাদ তোমরা ধর্মীয় নেতারা আমাদেরকে পিছিয়েছ, রাজনৈতিক নেতারা পিছিয়েছ। যেখানে ইউনিভার্সিটি নাই সেখানে শিক্ষার মান বাড়ে কি করে? আজ যদি এই গ্রামে প্রাইমারি শিক্ষার মান আরো বাড়বে, এই গ্রামে কলেজ হয়েছে দেখা দেখি শিক্ষিতের সংখ্যা বাড়বে। আজ স্বাধীনতার 73 বছর পরেও গরিব জেলা মুর্শিদাবাদে একটা ইউনিভার্সিটি হয় না। আর হুজুরের মাদ্রাসা বেল্ডাঙ্গা চলেন মৌলবীদের টাকা কোথায় আর মোটর সাইকেল কোথায়? এক টাকাও নাই, মোটর সাইকেলও নাই। মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হওয়ার আগে বেড়ালা থেকে বহরমপুরের দূরত্ব 22 কিলোমিটার মোটর সাইকেল র্যালি করতে হবে। জমিয়তের রাজ্য লেভেলের নেতা উপস্থিত, মৌলবীদের কাছে টাকা নাই, নাই মোটর সাইকেল নাই, বন্ধুর মোটর সাইকেল হচ্ছে আমি তেল দিব, বেতন কত তাই তেল দেওয়া। তাও এমন লম্বা মিছিল হলো 11 কিলোমিটার, শেষ খান ছিল বেড়ালাঘাটে আর প্রথম খান ছিল সারগাছিতে। এত লম্বা মিছিল সত্যিকার একবার মূল্যায়ন করবেন। তখন আমাদের ক্ষমতা বেশি ছিল না, এখন ক্ষমতা বেশি, কি মনে হয়েছে? এখন তো আমরা একটু জাতে উঠেছি, আমাদেরকে তো এখন সাহেব সাহেব বলে কমছে, রাস্তায় চললে আমাদের গাড়ি আর বেশি পুলিশ চেক করে না। এই ভয় মনে করে যে এই মনে হয় মন্ত্রীর লোক হবে, কিন্তু ওরা জানে না যে মন্ত্রী পেলিয়েকে জ্যাঙ্গা পর্যন্ত কারি হলে তো আমরা বুঝতে পারে না, গদিতে চলে গেলাম। তখন বলতে লাগলাম আমাদের কাজগুলি মোটামুটি দলের লোকেরাই করছে, কাজে আমাদের আর কোন আন্দোলনের দরকার নাই। আজ মুর্শিদাবাদের লোক হা করে তাকিয়ে আছে, ইউনিভার্সিটি হচ্ছে পারলে টেকটিক হয়তো পেশাব করতে মুখে চড়বে। এখনো যে যাই যে কার সেই যারা হাজির বুজুর্গ রোস্তরা দিত মারপিটে সব দলকে মুর্শিদাবাদের লোক লাঠিতে এগিয়ে মারামারিতে এগিয়ে নিজের ভাইকে দরকার আপনি হসপিটালে ভর্তি করে দিতে হবে, কিন্তু দলের লোকের কাছে বেইমান হওয়া চলবে না। তাতে এগিয়ে 13টা বছর আরে মোলামারা আমরা মেহনত করে যেখানে বন পড়লে গন্ত হতো, কটা বন পড়লো 100 নিচে বন আটকা করে এত বন পড়তো, কিন্তু আল্লাহ রহমতে আমরা জেলার আলে মোলামারা এই আখলাকি বয়ান করে করে এই রকম মারামারি নাই বললি চলে, ওরা আলহামদুলিল্লাহ নাই বললি চলে। কিন্তু এখন মনে হচ্ছে মরবিতে মরবিতে মারামারি শুরু হবে।
কিন্তু আমার মনে হয়েছে কোনোদিন মুরগির গায়ে কোনো মাতাল হাত দেয়নি, কোনো টাকা তো হাত দেয়নি। 1,40,000 কিলোমিটার মোটরসাইকেল চালিয়েছি আমি রাজমলার, খালি জালসা করার জন্য। কাটুয়া তো এসেছি জালসা করে মোটরসাইকেল নিয়ে, এখান থেকে 115 কিলোমিটার দূর আমার বাড়ি, মোটরসাইকেলে গেছি কিন্তু বিনা হেলমেটে, টুপি মাথায় দিয়ে এই মোড়ে করে। রাস্তায় কোনো চিন্তায় গাড়ি, কোনো টাকা যদি দাঁড়িয়ে থাকে মারটা আমাদেরই হবে। দেখা হবে আজরে, আসসালামু আলাইকুম। হ্যাঁ যান, কোনো চিন্তা নেই, চলে যান। টাকা তারা জানে কিন্তু এখন মনে হচ্ছে মৌলভী সাহেবেরা আমাদের গলা টিপতে চাইছে। কোন জালসাই গেলে মনে মনে করছে উঠকে নেই, মনে হচ্ছে আমি আর বাড়ি আপন বহুল উঠেছি যে আমি কেমনি, এরকম মনে হচ্ছে। প্রাতিষ্ঠানিক লোকের সঙ্গে লড়াই হতে পারে কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই যেন না হয়। আপনার এটা জানে না হয় মসজিদের ইমাম ভালো লাগছে না, পাল্টাতে হবে, ঠিক আছে পাল্টানোর কথা বলুন, কিন্তু মসজিদ পাইতে দিয়ে আবার অন্য জায়গায় চলে যাব, আমার কথা চলছে না মসজিদে আমার করব না, এটা খবরদার করবেন না। প্রাতিষ্ঠানিক লোকের বিরুদ্ধে লড়তে হবে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে হবে না। এই মাদ্রাসা ভালো লাগছে না, মাদ্রাসা আমাদের, লোকটা আমাদের নয়। এতদিন ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, তার পাশে ছিলাম, এখন এর দ্বারা তার ক্ষতি হচ্ছে। আমার সেকেন্ড মানব না কিন্তু মাদ্রাসার 1 ইঞ্চি ক্ষতি করব না, এটা আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে। তবে আমাদের সমাজ বাঁচবে, প্রতিষ্ঠান বাঁচবে, লোকের কারণে প্রতিষ্ঠানের প্রতি আমরা রাগ দেখাবো না বলে মনে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটার উপরে জোর দিন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরাই অতি উত্তম উম্মত, আমরা ভালো উম্মত। আল্লাহ তাআলা ভালো বললেন মানে আনন্দে আত্মহারা নয়, দায়িত্ব বেশি বেড়ে গেল, দায়িত্ব বেশি বেড়ে গেল। দেখবেন সমাজে যারা উচ্চ পরিবারের লোক, আপনাদের ইমাম সাহেবকে নিয়ে বলি মুরব্বী মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক, এরকম সুপরিচিত সুনাগরিক সম্মানিত ব্যক্তির কোন সন্তান করজগ্রাম বাস স্ট্যান্ডে যদি মদ পান করে টলে মাতাল পর্যন্ত চলে বেহারে, আমরা খাই খাই তুই মৌলভি সাহেবের ছেলে হয়ে, তুই পীর সাহেবের বেটা হয়ে এরকম আকাজ করছিস, এটুকু চোখে লজ্জা লাগে না বলবেন না? বলবেন এই কারণে বলবেন যে ওর ফ্যামিলির সঙ্গে যে ফ্যামিলির তারাতে এত খারাপ কাজ হয় কথা ছিল না করছিস? দেখেন আপনারা অনেক চোর দেখেছেন কিন্তু চোরেরা পর্যন্ত লজ্জিত হয় যখন শুনে যে আমাদের মধ্যে থেকে কোনো একজন চোর মসজিদের ঘড়ি চুরি করেছে। তো চোরেরা ওকে চিচি দেয়, আর পারি না 150 টাকা ঘড়ি মসজিদে চুরি করতে গেলে পড়াই পারে না যে পিছিয়ে অকাল ভেঙে দেয়, কি এত জঘন্য চোর, চোরেরা লজ্জিত। যারা হাজিরিন, আমরা মরানো মানুষ, আপনারা আমাদেরকে সব সময় ভালো দেখতে চান, কোনদিন নাউজুবিল্লাহ মিন জালিক মৌলভি সাহেব খারাপ কাজ করে ফেললেন, একটা আকাজ করে ফেললেন, একটা কুকাজ করে ফেললেন, আপনারা বলতে লাগলেন এই মৌলভি পিছনে আমরা একে ইমাম রাখবো না, এই মৌলভিকার জালসায় রাখবো না, আমি রাখবো না। মনে করছি লোকগুলি আমার সঙ্গে বেশ যদি কাজ করছে না, খুব ভেবে দেখলে লোকগুলো আমার সমাজকে ইজ্জত দিচ্ছে, এটা তো সেটা কি করে একটু উল্টে বুঝতে হবে। গণনা আপনার ছেলে পরিপক্কতা আছে কি না, পরিপক্কতা হয়েছে কিনা বুঝার জন্য বাপ এটা বলো তো, ABCD এর যে জেড আবার ঠিক চিনেছে কিনা উল্টে গণনা দেখছিল। আর আমি নাকি
ব্যালকনিতে বসে দেখছে, ভাবলো কালকের বক্তাটা নাকি বিশেষ সুযোগে দেখলো যে হ্যাঁ ওঠে। তো সিনেমা দেখা আরো যতটা গুণা আমারও ততটা গুণা না গুণা, কিন্তু ওই ইয়াং ছেলেটা এসে বলবে মারাই খবরদার ভাই আর কোনদিন মুক্তি নাগমোলাকে জালসায় নিয়ে আসবা না, আমি নিজ চোখে দেখে এসলাম সিনেমা দেখতে। সিনেমা দেখছিল কেউ ওকে বলবে যে তুই কেন দেখছিলি? ও তো বলবে যে আমি সাধারণ মানুষ একদিন মৌলী স্যার দেখছিল। তাহলে নিশ্চয় আরাম সে মনে করে আমি গুনা করছি করছি আলাদা ব্যাপার, কিন্তু আমার এই ইমাম সাহেব মৌলানা সাহেব যেন গুনাটা না করে। মাতাল পর্যন্ত যদি মদের বোতলের কাউন্টারে গিয়ে দেখে যে একজন মৌলানা সাহেব মদের বোতল কিনছেন আমি দেখেছি, আমার বিশ্বাস ওই মাতালেরও মা যদি মারা যান ওই মাতালের মা মারার দোয়াতে অন্তত ওই বোতল কিনা মৌলবিটাকে দোয়ার জন্য ডাকবে না। ও ভাববে না যে দুজনে এক, কাজী আসো আম্মু মদ খায়, মৌলবি সাহেব মদ খায়, দুজনের মিল আছে, আমার মার মা ফেরাতের জন্য ওই মৌলবিটাকে ডেকে নিয়ে আসি, কোনোদিন আসবে না। সেও বুঝে আমি নাই তো মদ খাচ্ছি, বেটা মৌলবি সাহেব তুমি কেন খেলে? এর জবাব চাই কাজী তারা চাউর করে দেবেন, এর এমামতি চাই না, এর ঈদগাহতে চাই না, এ থেকে মাদ্রাসায় চাই না, এর পীর মরিদিন মানি না। যতদিন আমার কওমের এটা থাকবে ততদিন আলেম ওলামাদের আমল মজবুত থাকবে, আর যেদিন দাড়ি কাটা মাওলানার ইমামতি মেনে নেবে, দাড়ি কাটা ইমামের মেয়রতি মেনে নেবে, আকাশ করার ইমামের ইমামতি মেনে নেবে, সেই দিন আলেম ওলামারা গুনাহে বেশি জড়িয়ে পড়বে। আমরা আল্লাহ ভীরু হলেও লোকের ভয়ে লোকের লজ্জাতে পাপপট্ট মানুষ এড়িয়ে যায়। কাজী আল্লাহ তাআলা আমার সমাজ মনে করে আল্লাহ তাআলা এই করুণা দিয়েছেন যে আমাদের আলেমেরা সাদা কাগজের মতো অ্যাজি হোয়াইট পেপার, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কোন আলেমের মধ্যে কোনো ধাপ্পা বা দাগ না থাকুক, এরকম সমাজে আলেম চাই জান্নাত জান্নাতে। এর জন্যই কুরবানি দেওয়া, এর জন্যই ফেতরা দেওয়া। কোন মাদ্রাসা বলতে পারবে না পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমান গরিব হতে পারে কিন্তু টাকার অভাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এটা কোন মাদ্রাসা বলতে পারবে না যে টাকার অভাবে বন্ধ। টাকার অভাবে কলমা পড়িং এ খাওয়াতে পারছে না তাই ছাত্র পালিয়ে গেছে, এটা বলতে পারবে না। নাজমুল হকের আখলাকের কারণে, আব্দুল জব্বারের চরিত্রের কারণে ছাত্র পালিয়ে গেছে এটা সম্ভব হতে পারে, কিন্তু খাবারের ভাবে পালিয়ে গেছে বেনামাজি মুসলমানও যদি শোনে যে আমাদের গ্রামের মাদ্রাসার মৌলভি সাহেবেরা খবর দেয়নি দুদিন ছাত্ররা বাড়িকে না খেয়ে ঘুমিয়ে আছে, তো বরঞ্চ যারা মসজিদে যায় না তারাও কি আমাদেরকে ধমকাবে? আপনার কি বুদ্ধি নাই? আমরা কি পাড়ায় লোক নাই? এই নদিয়া মহার বর্তমান কোটা কোটা ছাত্র আছে লক্ষ্যে শুয়ে আছে আর আমাদেরকে বলে দিন না, তার মানে প্রত্যেকটা লোক এই খোঁজটা নেবে, এই অনুপ্রেরণা আমার জাতি আমার সমাজের মধ্যে রয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে বলার আমরা আপনাদের কাছে পশায় হয়ে হয়তো কেউ বক্ত সম্রাট হচ্ছি, কেউ হয়তো নেতা হচ্ছি, জাতির কান্দারি হচ্ছি, কেউ কোকিল কণ্ঠী হচ্ছি, কেউ অনলবর্ষী হচ্ছে, আমাদের টাইটেলের শেষ নেই। আজকাল ফিরে আমাদের টাইটেল ইংরেজিতে হতে লেগেছে, আর ইংরেজিতে বুলেট বক্তা, রকেট বক্তা, আপনার ক্যাসেট বক্তা, আগামী দিনে হয়তো চলে আসবে সকেট বক্তা, তুমতুম আওয়াজ করে, সব আমাদের জন্য প্রযোজ্য। এরা হাজিরিন, কিন্তু আপনাদের কাছে কোন কথা বলার আছে? আমি নাজমুল হক আজকে আপনার এখানে ওয়াজ করে চলে গেলাম, কালকে হয়তো আল্লাহ নাজমুলকে গ্রামে মারা গেল, কেউ হয়তো এখানকার ইমাম সাহেব হুজুর ফোন করে বললেন হুজুর কালকে যে জালসার সভাপতি ছিলেন তিনার বাপ আজকে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বেশি কি আছে বলুন? কদিন আপনার জানাজায় শরীক হয়েছে, কদিন আপনার মায়ের মাগফিরাতের দোয়ায় শরীক হয়েছি, কদিন জিয়ারতের দোয়াতে আমরা শরীক হয়েছি, আপনি অসুস্থ হলে কদিন আমরা দেখতে গেছি, আপনার সঙ্গে সালাম বিনিময় কদিন আমাদের হয়েছে, সব ইচ্ছে যে কিন্তু আমাদের জন্য দশ আপনারা করেন দু ঘন্টা। আমার জেলা গরিব হলো এবছরে সর্বোচ্চ একটা জালসার বক্তায় টাকা দিয়েছে 40,000, 40 সব ঠিক আছে, কেউ বলবেন না যে হিংসা করছি হিংসা লাগছেন, কিন্তু এক জায়গায় বলার আপনার গ্রামের যিনি ইমাম 30-40-50 বছরের ইমাম
তিনি আপনার সঙ্গে সালাম মুসাফা হয়। আপনার বাড়ির কেউ মারা গেলে জানাজায় শরীক হন, দুয়ার মজলিসে ডাকলে দোয়া করেন, আপনি অসুস্থ পড়লে দেখতে যে মুসল্লি আসেনি কেন, দু ঘন্টার বক্তাকে জাতি 40 দিতে পারে, 10,000-12,000 বক্তা সম্রাট দিতে পারে, জাতির কান্দারি বলে হা হু গাড়িতে আগে পাচ্ছে পাহারাদার তাকে টাকা দিতে পারে। কিন্তু যে ইমামটা আপনার এ থেকে জেড পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত সালাম কালামে আপনার সঙ্গে যুক্ত থাকতে পারলেন, কোটা গ্রামের লোক মিলে তার মাসে 10,000 টাকা দিতে পারলেন না, এই মুক্তাদিকে কাল কিয়ামতে কিছু জবাব দিতে হবে কিনা আপনাদের ক্যালকুলেটরে হিসাব করবেন। 2 ঘন্টা পারলেন আর মাসে 10,000 টাকা ইমাম, 15,000 টাকা ইমামের বেতন, এ কি সম্ভব? সত্যি যদি দিতেন, না খেয়ে কি গ্রামের লোক মরে যাবে বলে আপনাদের মনে হয় যদি দিতেন? কিন্তু আমার স্থায়ীকরণে লক্ষ্য করতে পারেনি, অনেক জায়গায় যারা হাজির হুজুর অবস্থা রাখিস, তাই আপনাদের কাছে বিনীত নিবেদন করছি যে আপনারা একদিকে যেমন ভাববেন, যারা ডাকা বাবু করে আসবে কন্ট্যাক্ট করে তাদেরকে আশ্রয় দেব না, তেমনি আমাদের ইমাম সাহেবদের খুব গুরুত্ব দেব। আল্লাহ তাআলা আমাদের এই মিসলেনিয়াস যোগ্যতা দান করুন সকলে বলি আল্লাহুমা। আল্লাহ তাআলা আমাদের তাই ভালো উম্মত করলেন। ভালো উম্মত মানে এবার আমার কোয়ালিটি বাড়াতে হবে, আমি যদি বুজুর্গ ছেলে হয় তা আমার চাল চলন খারাপ হলে লোকে যেমন মনে করবে হ্যাঁ গো তোমার বাপ কে ছিল, তোমার বাপ তো এরকম আল্লাহওয়ালা ছিল, ওটা পশ্চিমবঙ্গে তার নাম ছিল, তার ছেলে হয়ে আকাশ করে দিলে, এটা যেমন বলবে তেমনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত বললেন। শ্রেষ্ঠ উম্মত মাতাল হবে, শ্রেষ্ঠ উম্মত মদখোর হবে, শ্রেষ্ঠ উম্মত জুয়ারি হবে, শ্রেষ্ঠ উম্মত বেনামাজি হবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন শ্রেষ্ঠত্ব ধরে রাখা, প্রথম সহজ দায়িত্ব দিলেন তা আমরুনা বিল মারুফ, লোককে ভালো কাজ বলো ভালো কাজ করো সহজ কাজ। দ্বিতীয় দায়িত্ব দিলেন অনহাওনা বিল মুনকার তানহাওনা বিল মুনকার, খারাপ কাজে বাধা দাও, এটা কঠিন কাজ, খুবই কঠিন কাজ। 10টা মাওলানা মিলেও যদি মিটিং করি 10টা সবই মাওলানা মুফতি, সবই দেওয়ার ধারে কামরা, তার মধ্যে একজন জিম্মাদার হবে না হবে না, আমি সেখানে যদি একজন বলে একটু যদি ধরিয়ে দেয় হুজুর এটা এটা কেমন লাগছে, তুমি কতটা জানো, এই কাজটা ভুল ধারণা, কাজটা কঠিন কাজ, যে জায়গাতেই করুন। আজকে কাঠুয়াই মসজিদ করা নিয়ে বা আপনার কমিউনিটি হল নিয়ে মুসলমানদের প্রবলেম চলছে কাটোয়াতে, লেনাবেন যদি না বলা বলে যাই একটু গরম বক্তব্য, যদি যদি মেপি তোমার মনে রাখবেন ভারতবর্ষের সংবিধানে আছে লিবার্টি অফ থট এক্সপ্রেসের বিরুদ্ধে ডাইনারশিপ, সন্দেহের অধিকার, মত প্রকাশের অধিকার, এবাদত বন্দেগী করার অধিকার সকলের সমান, কাজী কেন আমরা কাটোয়াই করতে পারবো না, কি এমন কত বড় নেতা হয়েছে, চলুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। দেখা যাবে ওই অমুসলিম নেতাটা আরএসএস নেতাটা আমার বিরুদ্ধে কেস সাজাবে কিনা, বরঞ্চ টুপি দাঁড়িয়েওয়ালাটা থাকবে দাঁড়া, আমি তোকে কি করে ফাঁসাতে চেষ্টা করছি, তোর বক্তব্যকে কাট ছাট করবো দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে তোকে ফাঁসাবো, এটা তো সহজ কাজী, অন্যের প্রতিবাদ করা কাজটা কঠিন, কোপর নমে গেলে হবে না। সংবিধানের 25 নম্বর ধারায় রয়েছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড হেলথ অ্যান্ড টু আদার প্রভিশন অফ দিস পার্ট অল পারসনস আর রিকোয়ার এনটাইটলড টু ফ্রিডম অফ কনসেন্স শ্যাল হ্যাভ দা রাইট টু প্রফেস প্রাকটাইজ অ্যান্ড প্রপাগেট রিলিজিয়ন আর্টিকেল 25। ভারতবর্ষের যে কোনো নাগরিক কোল ভিল মন্ডা মুচি এই গ্রামে কোনো এক ঘর হিন্দু ভাই যদি বাস করেন এই সংবিধান বলে সে কালী মন্দির করতে পারবে, 99 ঘর মুসলমান হলেও তার বাধা দেওয়ার কোনো অধিকার নাই, তেমনি কাতারবাদীতে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন মুসলমানদের যদি জায়গা হয় নিজেদের জায়গা হয় সরকারি নিয়মের প্ল্যান যদি হয়ে থাকে সে তার মসজিদ করবে, কোন শক্তি তাকে বাধা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে সমতি দান করুন আল্লাহ। কিন্তু আমরা এখন নেতা না পারলো এ আন্দোলনটা করলে আগামী বেলায় আমাকে এমএলএ করবে না, আমার দরকার নাই,
আমার দরকার নাই। তো পরকালে যখন মরবো আপনি আর আমি, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে না কি তুই কোন দলের এমএলএ ছিলিস, তুই কোন বিভাগের মন্ত্রী ছিলিস, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। তাদের মধ্যে দেখুন তামরুনা বিল মারুফ, ভালো কাজের রাগ, আর তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজে বাধা প্রদান করে। আর খারাপ কাজে বাধা প্রদান করতে গেলে একটু কষ্ট আসবে না আসবে না? লোক গালি গুলুজ করবে না করবে না? অপ কথা বলবে, তিরস্কৃত করবে, ছেলেও যেতে হবে। নিজের সোর্স কি করে পাবেন, মনের জোর কি করে পাবেন, শক্তি কি করে পাবেন? আল্লাহ তাআলা নেক্সট খণ্ডাংশে বললেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, মানে তো হলো আল্লাহর প্রতি ঈমান আনো। আর অভ্যন্তরীণ এক্সপ্লেনেশন হচ্ছে যে যা মনে করো যে আমি ঈমানদার, তাই অন্যায় প্রতিবাদ করেছি, কষ্ট সহ্য করব, রক্ত বইয়ে দেব, জেল খেটে নেব, তিরস্কৃত হব, তবু অন্যায় প্রতিবাদ থেকে এক ইঞ্চি এক চুল পরিমাণ সরে আসবো না বলে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোনো গ্রামে যদি দশটা হিন্দু ভাই বা তারা সানামদের নিজেদের মতন করে পুজো যদি করে, আর কোনো লোক হাত বাড়িয়ে যদি মনে করে যে বন্ধ করবো, তা আমরা ওটারও প্রতিবাদ করবো। এই চোখ হিন্দু ভাই, তেমনি আমাদেরও অধিকার কলকাতা শিয়ালদহ ব্যস্ততম স্টেশনের পশ্চিম দিকে এক নম্বর প্ল্যাটফর্মের উল্টো প্রান্তে একটা জামে মসজিদ আছে, যদি কেন্দ্র কর্মচারীরা মনে করে আমাদের ঘোষণায় ডিস্টার্ব হচ্ছে, তোমরা মাইক আজান দিচ্ছ কেন বন্ধ করো, এদের কোনো অধিকার নাই। আমরা ভারতবর্ষের আইন অনুসারে মাইকে আজান দিচ্ছি, কোন শক্তির বন্ধ করার অধিকার নাই বলা। কিন্তু আমাদের মিত্রতার ছলে শত্রুতা যারা করে তারা এই সুযোগগুলি পাচ্ছে, যে আমাদের নিজেদের মধ্যে কোন কোন্দলের কারণে। আমরা আগামী সোমবারে আমাদের হুজুর দেখছেন আমার ডাইরেক্ট ওস্তাদ, বয়স হয়ে গেছে, শরীরও দুর্বল, ডিএসপির জিয়াফত পেয়েছেন আর কি, আগামী সোমবার ডিএসপির কাছে যেতে হবে। আচ্ছা, ডিএসপি ডাকা মানে আমাদেরকে জামাই আদরে রাখবেন, বুঝতে পেরেছেন? খুব যত্ন খাতির করবে। আমরা কি মন্ত্রী না গরু মন্ত্রী না মুরগি মন্ত্রী? আমরা কিছুই নাই, ডিএসপি ডাকছে তার মানে কি এত খাতির কিসে? ল্যাংরা খোড়া যদি হতো আইসির কাছে, কিন্তু যদি তাবড় নেতা হয় সে আইসি আর ওসির কাছে ফোড়াই যাবে, সে এসপি ডিএসপি কাছে যাবে, বুঝতে পেরেছেন না? পারেন আমাদের বিরুদ্ধে কেস করলে আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে। কোন মৌলবি কেস করেছে আর পদের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বড় গুলি করতে পেরেছে, যারা হাজিরিন তো দোয়া করেন। আপনারা কোনটা চাইছেন, আন্দার চাইছেন না বাহার চাইছেন? ভিতর বাইরে বুঝতে পারছেন? জেলের ভিতরে থাকা না বাইরে থাকা? দোয়া করবেন যে বাইরে থাকা না, আল্লাহ তোমার যেটা মতি সেটা দাও। আরে জেলে থাকাও সুন্নত, যেদিন জেলে যাওয়ার ক্ষমতা জাতি হারিয়ে ফেলবে, যেদিন মার খাওয়ার ক্ষমতা জাতি হারিয়ে ফেলবে, যেদিন অপমানিত হওয়ার ক্ষমতা জাতি হারিয়ে ফেলবে, সেই জাতির দ্বারা আর বড় কাজ হবে না। আমরা মুর্শিদাবাদের মানুষ, ওইরকম জেলে আমরা তাহার জন্য আমার বলতে জানি আল্লাহ রহমতে, আমরা জেল খাটাতে আমার চলবে না। তুমি না তুমি অনেক
উনিশ বিশ করছে, হাত পা ধরে বেড়াচ্ছি, জেলায় জেলায় বিতর্ক করো না। আল্লাহর রহমতে চলো, আমাদের কাছে মাওলানা মাহমুদ মাদানিও জিন্দাবাদ, আমাদের কাছে হযরত মাওলানা আরশাদ মাদানিও জিন্দাবাদ। তারা চাচা ভাতিজা এক থালাতে খাই, তাদের দিয়ে হযরত মাওলানা মাহমুদ মাদানি সাহেব দামাত বরকাত ওহমের মেয়ের বিয়ে কোন বাড়িতে হবে? যতক্ষণ না মাওলানা আরশাদ মাদানি হ্যাঁ না বলবে ততক্ষণ বিয়ে পর্যন্ত ছাড় তো হয় না। মাওলানা মাহমুদ মাদানি সাহেবের মেয়ের বিয়ে করাবে কে? হিজাব কবুল করাবে কে? তাদের মধ্যে কত মিল আর আমরা এখানে ফাটা ফাটি। নেতাদের মধ্যে দেখবেন আপনারা, এক নেতার জন্মদিবস খুব মঞ্চে লড়াই, আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, কিন্তু এক নেতার জন্ম তারিখ এসে গেল ডেট অফ বার্থ জন্মদিন, তো দেখাচ্ছি এতদিন মঞ্চের লড়াই সবচাইতে বড় ফুলের তোড়াটা তিনি নিয়ে চললেন আর আমি আর আপনি দিকে ঘাস কেটে মরলাম। ঘাস কেটে এটা নেতাদের মিল থাকে। যারা আছেন বুজুর্গ ব্যস্ত রাখি তো খেলে না সমাজ কর হমে না বরবাদ করনা হম ভি কিসি কে বানায়ে হে আই ওগো সুয়ার্চ নেতারা আমাদেরকে খেলনার পাত্র মনে করো না। আমাদেরও একজন স্রষ্টা আছেন, তিনি হলেন মহান আল্লাহ, আমাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমরাও সমাজের কেউ, তোমরা রহিবে তেতালার ঘরে আমরা রহিব নিচে, সে কথা আজ মিছে বলি নজরুল ইসলাম। আর এটাও বুঝি সম্মান করলেন বলেছেন তারা যেন আমাকে ইজ্জত দিল বন্ধু, কিন্তু সেই নবী বলেছেন আর সেই যুগে তখনকার তাদের আলেমেরা হবে ধরনীর বুকে ধরনীর বুকে সবচাইতে দুষ্ট নিকৃষ্ট মিনিন্দহীন তাখরুজুল ফিতনাতু ওয়ফি হচ্ছে। তাতে আপনারা ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়ার আরবি যদি বুঝে থাকে ইংরেজি তো ট্রান্সলেট হয়ে আছে, আমাদের করণীয় কি? সাদা কথা আমি নাজমুহান বলে যাচ্ছি, সময়ে সব দল করি, সময়ে কোনো দাবি করি না। ছাতা পাল্টাতে হয়, সারাদিন ছাতা ফুটিয়ে থাকলে হয় বোকা বললে, পানিও নেই রোদও নেই ছাতা ফুটিয়ে যদি কি বললে বলে, তা আমার একটু ছাতা ধরে চলি। কোনো সময় টিএমসি জিন্দাবাদ, কোনো সময় কংগ্রেস জিন্দাবাদ, কোনো সময় জনতা দল জিন্দাবাদ, বলবেন এই আবার কোন মন্দিরে সব দলের দালাল না, আমরা বুঝেছি এমন করে চলবো যার তারাতে যখন মানব জাতির ক্ষতি হবে, যার তারাতে আমাদের ইমান আখলাকের ক্ষতি হবে, তখন তার দিক থেকে ছাতাটা সরিয়ে নেব, যতদিন এটা পারবো ততদিন কামিয়াব। আর যেদিন ছাতা ফিক্সড রাখবো যে আর মসজিদ ভাঙবো, মসজিদ করতে না দেয় এরা সম্প্রদায় দঙ্গা করো, এরা ন্যাংটা হয়ে চলো, এরা হিন্দুরের মতন থাকো, কিন্তু আমি একটা পদে আছি, কোনো মতে জবান খুলবো না তো সেটাও আমার চলে যাবে, সে তার দ্বারাতে সমাজের জাতির বরবাদি হবে। কোরআনে আল্লাহ তাআলা যেখানে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, ভেরিলি ওয়াল্লি উলামা ফিয়াস আল্লাহ ফামির জীবকে, পৃথিবীর মানচিত্রে প্রতীত আল্লাহ বান্দা সমূহের মধ্যে প্রতীত আলেমেরাই আল্লাহকে ভয় করে। সে আলেমেরা কেরকম নেতাকে ভয় করবে, কোন মন্ত্রীকে ভয় করবে, না মুখ্যমন্ত্রীকে করবে, না প্রধানমন্ত্রীকে করবে, না জেলা সভাপতিকে করবে, না ল্যাংনা খরা মন্ত্রীদেরকে ভয় করবে, সেই তারা আলেমেরা সর্বোপরি আল্লাহকে ভয় করবে। আমাদের সকলকে আল্লাহ ভীতি দান করুন, সকলে বলে দেব না হোক। আর যদি মনে করি এদেরকে ভয় করবো, তো যে নেতাটা মনে করে যে মুসলমানের গায়ের উপর দিয়ে সূচো চলে গেলে অনেক আনন্দ, তো মানে সূচো তো কামাই না, তো কিন্তু চলে গেলে গাটা দুর্গন্ধ তো করতে পারবে, যে নেতারা খুশি হয় তাদের আমরা চামচাগিরি করবো। এই জাতির যে আমাদেরকে কুরবানি ফেতরা ওসুর জাকাত খাইয়ে
মনানা করেছেন, আলেমে দিন করেছেন, তার হক আমরা কি সত্যি করতে আদায় করলাম? কখনোই নয়। তা আমার ছেলেই যেমন আমি বলি গরিবের ছেলে হিসাবে, আমরা এমন জায়গা থেকে শুরু করেছি মাদ্রাসায় পড়াটা, যে দু বছরে বালিশ হয়নি, ইঁটে আর হেলে মাথা দিয়ে শুতাম, দু বছর শীতকালে কোনোদিন লেপ পাইনি, কাঁথা পাইনি, মসজিদের মুসাল্লা জোরে শুয়ে থাকতাম, সেখান থেকে উঠে এসে আমি যতই চাকরি করি না কেন, সবটাকে যদি ভুলে যাই, কুরবানি ফেতনা যদি ভুলে যাই, তা আমার মতন ধোকাবাজ ডাক্তার কে হতে পারে? তাই আমার ছেলে যেমন বলে বেড়াই, কোন মসজিদের জন্য, কোন মক্তবের জন্য, কমের বিভাগের জন্য যদি আমাদের উপস্থিতিতে ছোট থেকে ছোট উপকার হয়, তাই নাজমুরা ইনশাল্লাহ পৌঁছাবে। আপনাদের বর্তমানের মাটিতেও অনেক বড় বড় নেতার বক্তা রয়েছেন, তারপরও এই কুরবানি ফেতনা খানেওয়ালা নাজমুরাকে যদি প্রয়োজন হয় কাটোয়াতে মিটিং এ, বর্তমান শহরে মিটিং এ, ওই কার্জন গেটের পাশে মিটিং এ, প্রতিষ্ঠিত করতে, ইমানকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে সবচেয়ে আছি। এখন আমাদের খুব ভালো লাগছে, আমরা মুসলমান হানাফি আহলে হাদিস, আমরা হানাফি দেওবন্দি বেরিলি, আমরা দেওবন্দি তবলিগ জামাতি, তো আমরা সাত পন্থী না মশওয়ারা পন্থী, আমরা জমিয়তের লোক, তো আমরা কোন জমিয়তের লোক? আমাদের খুব ভালো লাগছে এই আলোচনা, কিন্তু অমিত শাহজি যে ঘোষণাটা করেছেন তিন দিন আগে, পার্লামেন্টে সিবি আনবো, তারপর এনার সিভিল নিয়ে আসবো, সিবি আনবো, তারপর এনার সিভিল নিয়ে আসবো, তাতে যেটা উনি বলতে চেয়েছেন, সিবি মানে সিবি সিটিজেনশিপ বিল, অর্থাৎ ভারতবর্ষের মাটিতে যে কোনো বর্ডার দিয়ে যারা নির্যাতিত হয়ে অন্য দেশ থেকে এসেছে অমুসলিম, তারা এখানকার নাগরিক কিভাবে হবে, তার জন্য আইন পাশ করাবেন, সিবি পাশ করাবেন, সিটিজেন বিল পাশ করাবেন, সেটা যখন হবে তখন এনআরসি নিয়ে আসব, অন ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন, এটা আমরা নিয়ে আসবো। সাংবাদিকেরা জিজ্ঞাসা করছেন, স্যার গোটা দেশে নিয়ে আসবেন না কোন রাজ্যে নিয়ে আসবেন? বলছে গোটা দেশে নিয়ে আসবো, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে নিয়ে আসবো, কেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বেশি। কথাটা শোনার পরে মনে মনে হলো, সাধারণ লোক নয়, বেরিল লোক নয়, আহলে হাদিস লোক নয়, আমরা সবাই দেওবন্দি, আমরা কাসিমি, আমরা মাজাহিরি, হয়তো কোন মৌলভি সাহেবের মাথায় চক করে নড়ে উঠলো, এনআরসি বিলে যেন আমরা বর্ডার এলাকার লোক, নাজমুল হক আজকে গেলে বরঞ্চ দেখা দেবে, বর্ধমান শহরে দাঁড়িয়ে নেতা হিসাবে মুচকি হেসে উঠবে, লেবার ফাঁসলি কিনা বুঝ, আমাকে মানবে কি মানবি না এবার বুঝ। বেয়ারে হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, যে জাতি ছাগলের পায়ে চোট লাগলে আহা করতে জানে না, দুঃখ প্রকাশ করতে জানে না, অমুসলমান আক্রান্ত হলে ব্যথিত হতে জানে না, যে জাতি নিজের সমাজের বেনামাজি খারাপ চক্রান্ত করে নষ্ট হলে ব্যথিত হতে জানে না, সেই নেতা কোনোদিনই কারো মঙ্গল কামনা করতে পারে না। তাই আপনাদেরকে বলবো, আমাদের দেশের সরকার সবচাইতে বেশি নষ্ট হয় তখন, রোজ লোক মরছে, রোজ লোক মরছে, কিন্তু সরকারের কাছে যখন রিপোর্ট যায় চরম পাটারে 10টা বিএসএফ মারা গেছে, সরকার চরম ব্যথিত হয়, কারণ 10টা বিএসএফ তৈরি করতে ট্রেন যারা দেশে নিরাপত্তা দেবে, এতে কোটি কোটি টাকা সরকারের ক্ষয় হয়েছে, খরচ হয়েছে, এরা কি নিরাপত্তা দেবে? অকালে আমার বিএসএফ মারা গেল বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা সরকারের ব্যথা হওয়ার কারণ, আপনাদেরকে মাথায় রাখতে হবে।
100টা তালবীর মাদ্রাসায় পড়িয়ে দিলে হয়তো একটা মাওলানা হয়, 100টা মাওলানা হলে একটা ভালো মাওলানা হয়, 100টা ভালো মাওলানা হলে একটা আদর্শ হন কম সময়ের মধ্যে মাওলানা তৈরি হয়। কাজেই আপনাদেরকে চোখের পানি ছড়িয়ে দোয়া করতে আল্লাহ তুমি যে ওয়াদা করেছ আলেমুল আমাদের জন্য, আমরা প্রকৃত আল্লাহ হিরু মাওলানা চাই, আমাদের ইমাম সাহেবকে তুমি আল্লাহ বিত্ত দান করো, আমাদের সমাজের আলেমুল আমাদেরকে প্রকৃত দিনের খিদমত করার তৌফিক দান করো। এরা যদি গুম ঘুষে বেড়াই, এরা যদি গাড়ি কেটে বেড়াই, এরা যদি মাথায় টুপি না দেয়, এরা চায়ের দোকানে আড্ডা দিয়ে বেড়াই, এরা পীর মুরিদি বের করে খালি টাকা ইনকাম করে বেড়াই, আপনি যদি চায়ের দোকানে বেশি আনন্দিত বলে না ক্রিটিসাইজ করেন মন্দির সাহেবদের, বেশি বেশি আল্লাহ ভিরু দান করো, যত আমরা পাক্কা সাচ্চা দিনদার হব তত আমার এই জনগণ উপকৃত হবেন। আল্লাহ আমাদের ওরকম আল্লাহ ভিরু আলেম ওলামা হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ। মাঠে নাঙল দিলে পরে অনেক বড় বড় ঢিলা হয়ে যায় না সময়ে, তো ঢিলাটাকে সমান করার জন্য কি করে মই দেয়, আমাদের ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ঢেলা উঠবে কোথায় উঠবে না, কিন্তু শেষবার ইনশাল্লাহ মই দিয়ে সমান করে দেবো যেন না থাকুন চলিত, এমনি মনে হবে মনে কার ভোট বেড়ে গেল সবারই সমান করে নেবো। আমার বুঝে এসেছে এতটুকু, বিজেপি বলেন অন্যান্য দলের আমি নাম নিব না, দিনের বেলায় সব পতাকা আলাদা, রাত্রে বেলায় মুসলমানদের বিরুদ্ধে সকলের পতাকা আলাদা, মুসলমান যেন চাকরি কম পাই, মুসলমান যেন লিডার না উঠে আসে, মুসলমান যেন চাকরি বেশি না পাই, মুসলমান যেন ট্যালেন্ট কম হয়, মুসলমান যেন আইএস অফিসার কম হয়, মুসলমান যেন আইপিএস কম হয়, এটা খালি আরএসএস আর বিজেপি কে দোষ দিয়ে লাভ নাই, যাকে খালুয়ার মানুষ পাবেন তারাও কিন্তু এদের থেকে বাদ নাই মূল্যায়ন করে দেবেন। একটা সময় বলা হতো আমরা যখন আন্দোলন করতাম চাকরি নাই কেন, চাকরি নাই কেন, চাকরি নাই কেন, তখন আমাদের প্রতিবেশী নেতারা বলতেন আমাদের সমাজে মুসলমান শিক্ষিত কোথায়, 18টা মুসলমান বিয়ে পাস, পুনে 18 মানে 18টা বিয়ে পাস, এখন তবুও তখন যা চাকরি ছিল এখনো তাই চাকরি আছে, তখন বরঞ্চ হয়তো কিছু ছিল এখন আম ছিল আর এখন হচ্ছে আমচুর, আমচুর কিন্তু তবু আপনাদেরকে বলবো যে আসুন, আমরা যদি ঠিক না হয় এরা কিছু দিবে না। আমাদের বুঝে এসেছে মুর্শিদাবাদে বুঝাতে, ওখানে মুসলমানের ঘরের ছেলেরা তোমার বাচ্চারা 14 স্কুলে যায়নি, তুমিও প্রাইমারি পাস করনি, অত পাটের জমিতে বসে শখের বম বানাচ্ছ পুলিশ বলছে, তাহলে যে ছেলেটা নিশ্চয় তোমাদের ব্রেন কম নয় আর তোমাদের সাহসও কম নয়। কিন্তু বর্তমানে দেখছি মুসলমানদের তো আমরা অত কাপড় তুলে বেড়াই না, কিন্তু অভিজ্ঞতাই বলছি যে মুসলমানেরা প্রায় সব এখন এক শিকার হয়, কিন্তু যখন পুলিশের তাড়া খেয়ে ডাকাত দোতলায় উঠল, পুলিশ ধরার চেষ্টা করলো, ডাকাত দোতলা থেকে লাফ মেরে দিল বাংলা যে ডাকাত দৌড়ে পুলিশের কাছ থেকে পালাতে পারে সে ডাকাতটা মাধ্যমিক হলে কোনোদিন পুলিশ হতে পারে না, কারণ মুসলমান করতে পারবে না। পুলিশ বলছে মুসলমান ডাকাত,
পুলিশ বলছে মুসলমান মারারা, পুলিশের ডায়েরিতে মুসলমান বম পিস্তল বানাতে পারে, যে জাতি লেখাপড়া করলো না একবারে পাইপ দিয়ে পাইপ গান তৈরি করতে পারে, কামার সারাতে লোহাকে গলিয়ে পিস্তল তৈরি করতে পারে, সেই জাতিটা যদি বিএসসি পাস করে, এ প্লাস বি হোল স্কয়ার জানে, ইলেকট্রন প্রোটন জানে, তো সেই জাতি আব্দুল কালাম অ্যাটম বম দিয়েছে, এই জাতি আমাদের দেশকে ইগল বম দিবে, ইগল বিমান দিবে ইনশাল্লাহ, সুম্মা ইনশাল্লাহ আমাদের দেশকে চায়না এবং পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে এই জাতি একদিন এমন লেখাপড়া করবে যে হাইড্রোজেন বোমা দিবে বল ইনশাল্লাহ। কিন্তু আমার জাতি তাই বলতে চাইছি লেখাপড়া হচ্ছে এমন কোয়ালিটি বাড়ান, খাতা দেখবে স্যারেরা লাল কালি দেওয়ার বেটারা জায়গা পাবে না, সেই দিন ছাড়া চাকরির আমাদের উপায় নাই। তাহলে আমরা সিভিক হতে পারি, আমরা হোমগার্ড হতে পারি, আমরা ওসিআইসি হতে পারি না। মুসলমানেরা চাকরি করে, যে মুসলমান ডাকাত হলে গুলিতে পুলিশের বুক উড়িয়ে যায় সে মুসলমান পুলিশ হতে পারে না, কেন তার গুলি করলে আকাশের দিকে চলে যায়, এ তত্ত্ব বুঝে আসে না। তখনও 2%, এখনো 0.2%, অথচ ইংরেজ যখন দেশ ছেড়ে যায় 100টা পুলিশের মধ্যে 64টা পুলিশ মুসলমান ছিলেন, 100টা মিলিটারির মধ্যে 27টা মিলিটারি ছিল মুসলমান, কারণ 190 বছরে ইংরেজ বুঝেছিল মুসলমান আর যাই হোক পৃথিবীর মানচিত্রে যে জাতি মরতে ভয় করে না সেই জাতির মতন ভালো মিলিটারি হতে পারে না, ভালো পুলিশ হতে পারে না, ভালো বিএসএফ হতে পারে না। তাই ইংরেজ রেখে গেছিল 64টা, কংগ্রেস চলে গেল রেখে গেল 27টা, সিপিএম চলে গেল রেখে গেল 2টো, এরপরে হয়ে যাবে সবকিছু ফুটো। আসুন আমরা নিজের একটু বুঝতে শিখি, এরপরে আর কিছু বলার নাই। যারা হাজির হুজুর বদস্ত রাজি তো তাও বলছি কেন সরকারের আইন নিয়ম কানুন লঙ্ঘন করে নয়, তাই আসুন 4টা প্রোগ্রামে আমরা সংগ্রাম চালাবো, নিরপেক্ষ প্রাপ করব। আমি নাজমুল হক অভিজ্ঞতায় বলছি, বুজুর্গদের বইপত্র পড়ে আমি চাইছি মনের দিক দিয়ে ধরেন না তোলা, আগে আবেগে যাতা মন্তব্য করেন না যে আগামী 2021 বিজেপি না আসো টিএমসি আসুক, এটা নাজমুল হক চাইছি, শুনলেন তো মাইকে, জোটা না আসুক কংগ্রেস টিএমসি আসুক, এটা আমি নাজমুল হক চাইছি। চাইলে তো আর হয়ে যাবে না, এরকম কত মুরগি মুরগি আমাদের কাটেছে সারা জীবন ফেল করে ফেল করে দেবে, কি হলো আপনার অভিজ্ঞতায় আপনার আমার চেয়ে ক্যালকুলেশন ভালো বুঝেন, পলিটিক্স ও ভালো বুঝেন। আমি নাজমুল হক আপনাদের কাটোয়া শহরে টিএমসির মিটিং এ এসে যদি গরম বক্তব্য দিয়ে যায় কোন গান মনে রাখবেন, অমিত শাহ এবং মোদিজি যারা মানব হত্যার কারখানা শুরু করেছে, সাম্প্রদায়িকতার বিজ্ঞাপন করছে, ঘরে ঘরে লড়াই লাগিয়ে দিচ্ছে, 130 কোটি এখানকার নাগরিক হিন্দু মুসলমানেরা নামাজি মানুষের সরকার নাম মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আগামী দিনে সাম্প্রদায়িকতাকে ধ্বংস করুন। আমি রাজুল হক গরম বক্তব্য দিয়ে চলে গেলাম, মিলিয়ে মিলিয়ে আমার বক্তব্যে কাটোয়া শহরে একটা ভোট বাড়বে না, বরঞ্চ যে মুসলমান দূর থেকে শুনছিল ভাইসা এলো রে, কোথায় লাগেনের আপন চারশো ভাইয়ের সামগ্রী দেখার গোপন এলো রে, রাত্রে রাত্রে গোপনের উপরে ভিতর ভিতর উপরে থাকে তেরাঙ্গা ভিতরে কিন্তু ভাবমাস সবাই ভিতরে ভিতরে ভোট দিবে। সেই জন্য আপনাদেরকে রণকৌশল পাল্টাতে হবে, আমরা রাখবো রাত্রকে আলাদা আনি যতই বড় মন্ত্রী হোক। আচ্ছা ঘোষ বন্ধুদেরকে যদি অনুরোধ করে বলি, আপনারা আমরা এই কলেজ গ্রামে আপনারা 45%, আমরা 55%, কত বাড়ির বিয়েতে আপনারা দাওয়াত দিয়েছেন আমরা গেছি, আমাদের বাড়ির বিয়েতে আপনারা ঘোষ আপনারা এসেছেন, আজও আপনাদের কত বিশ্বাস করি, গরির 1 ফোঁটা পেশাব যদি দুধে পড়ে যায় আমাদের খাওয়া হারাম, কিন্তু তবুও আপনারা এটাই বিশ্বাস করি যে মুখ মিশিয়ে গরুর দুধ আমাদের কাছে বিক্রি করতে আসেন, নিয়ে বিশ্বাস করি। আপনারা সারাদিন চায়ের দোকান চালাচ্ছেন, আমি তো হাত চোখ বোঝার লোক, তা বলছি দাদা 1 কাপ চা দেন, কে জানে যে আপনি মুড মিশিয়ে দুধ দিয়ে আমাকে চা তৈরি করছেন, বলছি তার অনুসরণ আছে, বিসমিল্লাহ বলে শুরু করছি খাওয়া, এত আমাদের মিল মহব্বত, সেখানে যেন কোনো রকমের ছিন মানে ছিদ্রতা না আসে,
যেন সেখানে রিজিডিটি না আসে, সেখানে সাম্প্রদায়িকতা না আসে, নারীবাদ না আসে। আমাদের ইফতার হবে ইফতারের পার্টি নাম দিয়ে থানাতে, মুসলমান গ্রেফতারদেরকে নিয়ে আমরা ইফতার পার্টিতে যাব না, বরং যে এরকম ইফতারে আমরা নাম দেবো ইফতারের মজলিস, ইফতারের মাহফিল। আর পাড়ার এলাকার হিন্দু ভাইদের তো ডাকবো, দেখে তারাকে বুঝাতে চাইবো, কারণ এখন ভারতের মাটিতে আপনারা জানেন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন সরাসরি আপনার কোন মুসলমানকে ধর্মের দিকে দাওয়াত দেওয়া যাবে না। এটা পানিশেবল অপরাধ, আর কি আপনার পেনাল্টি হয়ে যাবে, আপনার শাস্তি হয়ে যাবে। তাই আদর্শ দ্বারা এক ঘন্টা আগে ডাকলেন, কমন খাবার করলেন, আর 45 মিনিট, আর 40 মিনিট, আর আধ ঘন্টা, আর 10 মিনিট, আর 5 মিনিট। হিন্দু ভাইয়েরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের একাগ্রতা, আমাদের আল্লাহ ভীরুতা দেখবে। যেদের খিদাও আছে, এদের পিপাসাও আছে, এদের হাতে গ্লাস ও শরবত রয়েছে, কিন্তু 3 মিনিট বাকি, তবুও মুখে দেয় না। এর দ্বারাতে তারা ইন্সপিরেশন হবে, তারা প্রভাবিত হবে, তাদের বাড়িতে আপনার আমার আনাগোনা থাকতে হবে। তবে একদিন এরা আরএসএস এর কথায় হাতে দাঁড়িয়ে হয়তো আপনাকে জবাই করতে যাবে না, বরঞ্চ কেউ জবাই করতে চাইবে, তারা নিজের রক্ত দিয়ে আপনাকে আমাকে বাঁচাতে সহযোগিতা করবে। তাই আসুন, আমাদের মধ্যে ভেজাল লোক চলে এসেছে। ওই সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব বাবু প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাকা ছিলেন, তাই নামটা নিতে এতক্ষণ দেরি করলাম, নাহলে কি আমার চাইয়ে বলবেন বুদ্ধদেব বাবুর নাম নিলেন, তার মানে মারিয়া ফাইটিয়ে দিব, তাই আমরা একটু ঘুরিয়ে নিলাম। তিনি একটা কবিতা লিখেছেন, কবিতার নাম ভেজাল, কবিতার নাম ভেজাল। ক্লাস 7-6 এ পড়ানো হতো, আমি যখন মধুরপুর হাই স্কুলে ছিলাম, এখন তো সিলেবাস চেঞ্জ হয়েছে, তখনকার দিনে তিনি লিখেছেন, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশ চাই, ভেজাল ছাড়া কাটি জিনিস মিলবে না কো চেষ্টাই, ভেজাল তেল ভেজাল ঘি আর ময়দা, কোন ছেড়ে গেল ভেজাল ভাইয়া, ভেজাল সে হাই ভাইয়া, ভেজাল খাবার ভেজাল পোশাক, ভেজাল লোকের ভাবনা, ভেজাল নিরাপত্ত এ পাটনা থেকে পাবনা, ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে। রাস্তায় ছোট ছেলেরা এরকম মুরব্বী গাড়ি সাইকেল ঠেকিয়ে দিল, সরি আঙ্কেল, আপনি ভাবলে নিয়ে আবার কি দুটি চাইছে রে, ধাক্কা মেরে সরতে চাই একবার ফাটিয়ে দেবো। ও সরি মানে দুঃখিত তো জানে না, কিন্তু ধাক্কা মেরে বলছে সরি আঙ্কেল। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দাওয়া সত্যি কথা লোকে আজ বলছে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলে মিথ্যে, খাঁটি জিনিস এই নামটা দেখো না খুঁজি, কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটা তো ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটা যিনি লিখেছেন, আমি বলছি না তিনি ইমানদার ছিলেন, তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু তাদের দূরদর্শিতাকে মিলান ভেজাল কোন জায়গায় নাই। কোরআনের মতন খাঁটি জিনিস কিছু আছে বাবীরা, আছে কিছু না, তবুও কিন্তু ইহুদিরা কোরআনের ডুপ্লিকেট করেছে, তার নাম শাহাদাতুল কোরআন। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা কোরআন ইন্টারনেটে ডাউনলোড করলে পাবেন, তার নামটা হলি কোরআন। পৃথিবীতে দুটো ডুপ্লিকেট কোরআন হয়েছে, লোক চেষ্টা করেছে, খোদা আল্লাহ তাআলা তবুও কিন্তু লোক চেষ্টা করেছে, ফেরাউন আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় খোদা, ডুপ্লিকেট খোদা, নবীতে ভেজাল তাও লোক চেষ্টা করেছে, তো নবীতে ভেজাল হতে পারে, ডুপ্লিকেট খোদা হতে পারে, ডুপ্লিকেট নবী হয় আপনার ডুপ্লিকেট কোরআন তৈরি করতে পারে, আর ডুপ্লিকেট পীর তৈরি হয়নি, ডুপ্লিকেট মৌলবি তৈরি হয়নি, ভেজাল একটাও হয়নি, সব খাতির কোন জায়গায় বলেছে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারুন নাস শিরারুল উলামা, লোকদের মধ্যে খারাপ লোক হবে, উলামাদের মধ্যে যেটা খারাপ। তাই পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিত, কেন নবী খারাপ বললেন, রাজমিস্ত্রি যদি ডুপ্লিকেট হয় আপনার বাড়ির প্লাস্টার খারাপ হবে, সুতার মিস্ত্রি যদি ডুপ্লিকেট হয় দরজা জানালা আঁকা বাঁকা হবে, রোড মিস্ত্রি কমা হলে উঁচু নিচু হবে, কিন্তু আমি আজ বলহা তুমি ডুপ্লিকেট হই আর ওয়াজ করে বেড়াই, আপনার বাড়ির জানালাও দেখা হবে না, বিল্ডিং ও আঁকা বাঁকা হবে না, রোড উঁচু নিচু হবে না, আপনার ইমান আমলের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন ওলামাদের জন্য।
কাজী পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ আমরা আসুন এক হয়ে নেক হয়ে আল্লাহর রাস্তায়। আপনার মসজিদে দেখলাম আমাকে খুব ভালো লাগলো, লেখা আছে বুধবারে প্রথম ক্লাস আর রবিবারে মনে হয় দ্বিতীয় ক্লাস, তাদের যারা কানে কান মিলিয়ে মাতালের গায়ে হাত বুলিয়ে বলছে মসজিদ মুখী হও, আসুন এক হয়ে নেক হয়ে কাজ করি। আমরা জমিয়তের লোক একদিকে দিল্লি রামলীলা ময়দান যেতে হবে, তবে হযরত মাওলানা মাহমুদ মাদানি কোন সময় হযরত মাওলানা আরশাদ মাদানি ইনারা যদি ডাক দেন যে আমাদের দেশ বাঁচা আন্দোলন সংবিধান বাঁচা আন্দোলন 2019 সালে নভেম্বর মাসে হয়তো দেওবন্দের মাটিতে জমিয়ত উলামা হিন্দের শতবার্ষিকী সভা হবে, হয়তো 30-40 যে এজেন্ডা থাকবে সবই আমাদের ভারতবর্ষকে সামনে রেখে মুসলমান অমুসলমানদের আগামী দিনের মঙ্গল কামনা করে এজেন্ডা থাকবে, সেটাকেও আমরা দলে দলে সাড়া দিয়ে আমাদের বুজুর্গদের পাশে দাঁড়াবো তবে বলুন ইনশাআল্লাহ। সেদিন কিন্তু মনে মনে করেন না, ওই করোনাকে ছেড়ে তো ডাকলো না, গরিবের ছেলে নাচগুলো লোকেরা ডাকছে কেন এদের ডাকে যাবো না, সেই জন্য মনে করেন না, কে ডাকছে এটা দেখেন না, কিসের জন্য ডাকছে এটা দেখেন। আগে অনেক আগে সরকারি ঘোষণা হলে ঢোল বাজে তো না, টুম 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 টুম, আগামী রোববারে অমর ডাক্তার হবে। তা আপনারা কেউ কি বলেছিলেন যে আমার উচ্চ পরিবারের সন্তান যে ঘোষণা করে গেলে এটা চামারের ব্যাটা চামার, ওর ঘোষণাতে আমরা যাব না, ও চামারের দিকে তাকাননি, চামার কি ঘোষণাটা করেছে ওটার দিকে আপনারা লক্ষ্য করে সেখানে সাড়া দিয়েছেন। আমি কে বলছি এটার দিকে নয়, আমরা কি বলতে চাইছি সেটার দিকে লক্ষ্য করুন। পশ্চিমবঙ্গের মাটিতে যদি 20 যদি 10 লক্ষ জমিয়তের সদস্য থেকে থাকেন, 3 কোটি মুসলমান পশ্চিমবঙ্গে পায় তো 10 লক্ষ জমিয়তের প্রাথমিক সদস্য অক্সিলারি মেম্বারটা কি কম নয় বলুন, তাই বলেন অনেক কম। আমরা জেলার লোক মুর্শিদাবাদ জেলা গরিব জেলা প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ আগামী 4 মে আমরা জমিয়তের প্রাথমিক সদস্য, যেটা আমার ইমান বাঁচবে আমল বাঁচবে মসজিদ বাঁচার আন্দোলন হবে, হিন্দু মুসলমান সংহতি এবং সম্প্রীতির আন্দোলন হবে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন হবে, যারা বলবে সম্পত্তি জমিয়তের না আমাদের সম্পত্তি তার বিরুদ্ধে আন্দোলন হবে, তা আমরা গরিব জেলার লোক আমরা ইনশাআল্লাহ 15 লক্ষ সদস্য আমরা করবো। আপনারা দোয়া করেন যেন আল্লাহ কবুল করেন। আপনারা বর্তমান সুশিক্ষিত লোক বড় লোক এখানে একটু ধনী মুসলমান রয়েছেন আভিজাত্য রয়েছেন, এই জেলা তো 10 লাখ করা যাবে না, যাবে না কি মনে হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ বলবেন জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। আর একটু সাক্ষী থেকে যাই, অল ইন্ডিয়া লেভেলে আমাদের বুজুর্গদের যে এজেন্ডা থাকবে তার সঙ্গে ভারতবর্ষের প্রান্তীয় রাজ্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা কাটোয়া থানার অন্তর্গত করজ গ্রামের আপনি আমি আব্দুল জব্বার করিম সাত্তার মাওলানা মাহমুদ মাদানি মাওলানা আরশাদ মাদানি ইমান বাঁচানোর জন্য আপনার এজেন্ডা, আমি এখানকার আব্দুল জব্বার প্রায় 1700 কিলোমিটার দূরের লোক তবু ইমানের সাথে ইমানের জন্য আপনার সাথে আছি বলি ইনশাআল্লাহ। এই জাতির যতদিন ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রসূলকে একত্রিত ভাবে ধরো, কে এমন হিম্মত দিল মসজিদ থেকে জামাত মানা যাবে না বের করে দাও, একে তবলিগে নেওয়া যাবে না বের করে দাও, কে আপনাকে ক্ষমতা দিল একে জমিয়তে নেওয়া যাবে না বের করে দাও, জমিয়তে ছিলাম জমিয়তে আছি নাজাতান্তার জমিয়তের জন্য রক্ত দিয়ে দেবো তবে জমিয়ত ছাড়বো না বলে ইনশাআল্লাহ। হাজিরিন এটা কারে বৈদিক সম্পত্তি নয় যে বাপ মারা গেলে পারে ছেলে যা জমি পাবে তার মেয়ে তার অর্ধেক পাবে, এটা জমিয়ত তা নয়, এটা জমিয়ত কওমের জমিয়ত জাতি এ জমিয়ত যে সাধারণ মুসল্লি তার সাধারণ নাগরিক যে তার এই জমিয়ত যিনি সবচাইতে তাহাজ্জুদ উদ্বুদার তার এই জমিয়ত এক রিক্সাওয়ালার যা অধিকার, একজন বিমানের পাইলটের যা অধিকার, একজন বড় বাড়ি ব্যারিস্টার বাড়ির মন্ত্রী বাড়ির যা অধিকার, একজন রিক্সার প্যাটুলারও তাই অধিকার, এটাই বুজুর্গরা শিখিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আপনাদের তো ইতিহাস আছে, নসবন্দি আইন যখন হয়েছিল 2টোর বেশি নেওয়া যাবে না, জোর করে 6 মাসের মধ্যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমলে অপারেশন করে দেওয়া হতো, সেই সময় পশ্চিমবঙ্গের মাটিতে
জমিয়তে ডাক দেওয়া হয়েছিল জেল ভরো আন্দোলন, যে ডাকটা হয়েছিল সেটা হচ্ছে বর্ধমান জেলার আসানসোল পিডাম্বু মাঠে। আসানসোল মানে ঢাকা, এখন কি জেলা ভাগ হয়েছে আপনাদের? ওই যে পশ্চিম বর্ধমানের মধ্যে পড়েছে। আপনাদের এটা ইতিহাস, সেই পিডাব্লিউ মাঠে আসানসোলে নেতাজি সুভাষচন্দ্র বোস, কারণ তার যে কর্নেল ছিলেন কর্নেল শাহনবাজ, আমাদের চেন্নাই এক ফুট উঁচু ছিল, সেই ময়দানে তিনি জমিয়তের মঞ্চে এসে মাওলানা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ডাকে জেল ভরো আন্দোলন, কর্নেল শাহনবাজ আলেমুল আমাদের সাথে মঞ্চে এসে বক্তব্য রেখেছিলেন, এই জাতি 190 বছর ঈমান বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, আজ সেই জাতির উত্তর সরি আমরা। শ্রীমতী ইন্দিরা গান্ধীজি কোরআনের বিরুদ্ধে আইন পাস করিয়েছেন, কাজী গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ থাকে সামনে রেখে আপনার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি, জেলে পচে যাব তবুও কোরআনের নিয়মকে লঙ্ঘন করা মানব না, কারণ শাহনওয়াজের বক্তব্য হয়েছিল ইমান চুরি হতে দেব না। শেষ পর্যন্ত শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রশাসনে এসে আপনার পশ্চিমবঙ্গে তখন 8টা সেন্ট্রাল জেল ছিল, সেই জেলে জায়গা হলো না, বাকি আলেম ওলামাদেরকে নিয়ে তিহার জেলে বন্দি করেছিল, তবুও আলেম ওলামারা থেমে থাকেনি বলুন আলহামদুলিল্লাহ। আপনারা মাঝে সাথে বলেন মৌলবীরা করলো কি, কি করলো মৌলবীরা? মৌলবীরা কিছু করেনি, মৌলবীরা না হলে আমি হতাম না বা আপনিও হতেন না, কারণ মৌলবীরা যদি ওই আন্দোলনটা না করতেন, তা আমরা সাত ভাই চার বোন, তা আমি বাপের 3 নম্বর ছেলে, তো দুটোর পরই তো মার খাঁচা অপারেশন, তাহলে 3 নম্বর হতো কি বলেন আপনারা? আমি তো হতাম না। আপনি ভাবছেন যে আমি হতাম স্যার কি করে, বলে আমি বাপের একটাই, তুমি নাই তো বাপের একটা, তোমার বাপ দাদর 4 নম্বর, তো তোমার বাপই তো হইতো না, তো তুমি কোনখান থেকে হইতে? তো মৌলবীদের কিছু অবদান নাই, আমরা এখন জেল দেখলে ভয় করছি, আমরা মুখ্যমন্ত্রী আমরা প্রধানমন্ত্রীকে দেখলে থুরু থুরু কাঁপছি, আমরা তাদের জন্য ফুলের তোড়া নিয়ে দৌড়ে বেড়াচ্ছি, আমাদের কতটা ন্যাংটা হলে পরে ক্ষমতা বাড়বে আশায় ছুটছি এর জন্য আমরা। কিন্তু সেই দিনকে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে রিপোর্ট দিয়েছিলেন তিহার জেলের জেলর, ম্যাডাম এদেরকে রেখে কোনো লাভ নাই। বলে কেন? বলে এরা দিব্যি বক্তৃতা করছে, জেকের করছে, আল্লাহ আল্লাহ করছে, বক্তৃতা করছে, আদিল করছে, খালি অজু আর অজু, পানি শেষ করে দিল সব, কারণ এরা পাজলে অজু, হাইলে অজু, এরা পেশাব করলে অজু, আওয়াবি করলে অজু, ম্যাডাম পানি দেওয়াই মুশকিল, এদের কোনো চিন্তা নেই, ছেড়ে দেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী সত্যি 17 দিনের মাথায় ঘোষণা করেছিলেন নাসবন্দি আইনে যারা জেলে আছে সবার ইচ্ছা আর বেকসুর খালা, জেলর এসে ঘোষণা করলেন জেলখানায় শুনুন সবাই বাড়ি যান, দেখেন হাতে ইস্তাম মারেন আর ট্রেনে চড়েন টিকিট লাগবে না বাড়ি চলে যান। বললো কেন? বলে শ্রীমতী ইন্দিরা গান্ধী বেকসুর খালাস বলেছে, চলে যান জেল। মৌলবীরা জেল থেকে জেলে বলে তোমাদের হলো কি বুঝলে, তো জেল থেকে যাও না কেন? বলে আমরা জেলে এসেছি চুরি করে নয়, ব্যভিচার করে নয়, আমরা মাদ্রাসার টাকা চুরি করে নয়, আমরা জাতির সম্পত্তি নষ্ট করে নয়, আমরা কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস হয়েছে তার আন্দোলন করে আমরা জেলে এসেছি, কাজী ওই আইন আইনই থাকবে, আবার বাড়ি যাব তা হবে না, কাজী যতদিন ওই আইন না পাল্টাবে ততদিন আমরা জেলেই থাকবো বলুন সুবহানাল্লাহ। যারা আজের মতো ব্যবস্থা রাখিল 19 দিনের ব্যথায় মাথায় বেতার তরঙ্গে রেডিওতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভাষণ ঘোষিত হলো যে আজ থেকে অর্ডিনান্স নিয়ে এসে নাসবন্দি আইন প্রত্যাহার করে দেওয়া হলো বলুন সুবহানাল্লাহ। তখনকার চেয়ে, তখনকার কংগ্রেসের ক্ষমতার চেয়ে মোদিজিদের ক্ষমতা বেশি হয়নি, কাজে সেখানে আলেম ওলামারা দমে নি, আমরা যেদিন পদলোভী হয়ে যাব, যেদিন আমরা টাকার পেছনে ছুটবো, পদের পিছনে ছুটবো, আমি কি, আমি কে, আমার আশেপাশে কত পুলিশ, আমার পাশে আশেপাশে কত লোক ছুটে বেড়াচ্ছে দেখো, আমাকে একবার মুসলমান করলে লোক ঠান্ডা হয়ে যায় মনে করে দেখো,
সেই দিন কিন্তু আসল মাকসাদ থেকে আমরা হতে যাব। কাজী লিকুল লিকুল ফানিন রিজাল্ট, প্রত্যেকটা বিষয়ে বিশেষজ্ঞ আলাদা। মাওলানাদের আমাদেরকে জমিয়তের ইস্তেজে বানাই, আমাদেরকে তবলিগের ইস্তেজে বানাই, আমাদেরকে বুজুর্গদের খানকাতে বানাই, আমাদেরকে এতেকাতে বানাই, আমাদের মতন আলেম ওলামাদেরকে মেলা উদ্বোধনে মোমবাতি জ্বালানো মানাই না, হিজরা নাচানোর পেছনে হাঁটানটা আমাদেরকে মানাই না, মসজিদ মসজিদ মাকতাব খানকা কবরস্থান ঈদগা এই তবলিগ জমিয়তের খিদমত করতে করতে আমাদের জিন্দগি অতিবাহিত হয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহ মানে পূর্তি হবে তার প্রচারের জন্য আমরাও কাছুয়াতে আমরাও বর্ধমানে জমিয়তের ডাক দিয়েছি, তা আপনারা এই গরিবদের ডাকে সাড়া দিবেন তো নাকি ইনশাআল্লাহ? আসলে আপনাদের বাড়ি খাওয়ার লোক তো প্রত্যেকদিন মনে করি আসতে বলবো, কখন কখন জোরে হয়ে যায় বুঝতে পারি না, নিজের খাওয়া বললে পরে তাও মনে থাকে। আরে হাজরি বুজুর্গ দোস্ত রাজি যাও, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই জানেন কত বড় বিখ্যাত বুজুর্গ, দারুল দেওবন্দের প্রধান শিক্ষক এবং শাইখুল হাদিস। তিনি মসজিদে নববীত হাদিস পড়াতেন, কিন্তু আফসোস তাকে অমুসলিমরা কত বড় অপমান করেনি যত মুসলমানেরা অপমান করেছেন। দেশ ভাগ হবে কিনা, পাকিস্তান আলাদা নেওয়া যাবে কিনা, দারুল দেওবন্দ এবং জমিয়ত দেশ বিভাগের বিপক্ষে ছিল হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। সেই সমাতে এখন বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান হয়ে গেল, সিলেটের জামে মসজিদে ছিলেন, তিনি দেশভাগের বিরুদ্ধে ছিলেন। তখনকার মুসলিম লীগের ক্যাডাররা, মুসলিম লীগের অনুরাগীরা, তখনকার দিনের মুসলিম লীগের জোয়ান জেনারেশন, ইয়াং জেনারেশন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে খালি ভাষা দ্বারা গালি নয়, তিরস্কার করা নয়, হিন্দু বলা নয়, তখনকে হিন্দু বলেছিল হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানীকে, যারা হিন্দু হয়ে যাবে তারা পাকিস্তান চাইছে না। যেমন করে আপনাদের বর্ধমানের দু একটা মাওলানা নাজমুল হককে বলে যারা বিজেপির লোক, বিজেপির লোক, বিজেপির লোক, আমি ফির বলি গরিব লোক হিসাবে বড় ভাষা বলতে পারি না, যে আপনারা সবাই মিলে আরএসএস আর বিজেপির বিরুদ্ধে যা না বলেছেন আমার বক্তব্য বলে ইউটিউবে দেখলে শুনলে বুঝতে পারবেন যে আমি একলাই তাদের চেয়ে বেশি বিজেপির বিরুদ্ধে বলেছি। তো আফসোস কোনো জনগণ আমাকে বিজেপি বলেনি, মৌলবি বলেছে, আর সে আমার চেয়ে ছোট বলবি না, পদে অনেক বড় বলবি, নাহলে বলবে কি করে? হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সিলেটের জামে মসজিদে আছেন, তাকে যে বলছে হিন্দু, তোমরা হিন্দুজম কায়েম করবে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বোঝার চেষ্টা করছেন। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর সামনে এক শ্রেণীর যুবকেরা তাদের লুঙ্গি খুলে ন্যাংত হয়ে নেচেছিল, শুধু তা নয় ন্যাংত হয়ে নাচা নয়, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর পবিত্র মুখে তারা থুতু দিয়ে দিয়েছিল, থুতু। কোনো হিন্দু দেয়নি, কোনো খ্রিস্টান দেয়নি, মুসলমান যুবকেরা সেই দিনকে বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান এবং সিলেটের জামে মসজিদে গিয়ে তিনাকে রমজান মাসে মুখে থুতু দিয়ে দিয়েছিল। আজ সেই বাংলাদেশ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পৃথিবীর মানচিত্রে যত মুসলিম দেশ আছে সবচাইতে কনভার্টেড টু খ্রিস্টানিটি, মুসলমান থেকে যদি কোনো দেশ খ্রিস্টান বেশি হয়ে থাকে সেই দেশটার নাম বাংলাদেশ। আর কোন দেশে মুসলমান শাসক কর্তৃক সবচাইতে জেলে সবচাইতে বেশি ফাঁসি কোন আলেম ওলামাদের যদি হয়ে থাকে সেই দেশটার নামও বাংলাদেশ। আজও জুমার দিনে খুতবায় ধরিয়ে দেওয়া হয় মৌলভী সাহেব কি বক্তব্য রাখবেন,
তাদের ইচ্ছাকে ধরিয়ে দেওয়া হয়, সরকারের বিরুদ্ধে বলতে পারবেন না, এমন হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন। কিন্তু আলহামদুলিল্লাহ আজও আপনার করজগ্রাম জামে মসজিদে আপনার ইমাম কি বক্তব্য রাখবে, কাটোয়ার ভিডিও ঠিক করে না, আমার জালসার বক্তব্য কি হবে এখানকার এসডিও ঠিক করে না, আল্লাহর রহমতে আমরা এত ভালো আছি, তা সত্ত্বেও এক শ্রেণীর লোক হয়তো সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমাদের ভিতরে বিচ্ছিন্নতা নিয়ে আসছে, সেখানে দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকিব কাবীরানা ফাওয়া লাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত নয়। কাজী এই ছোটদের স্নেহ মানে হিন্দু মুসলমান বলে নয়, যারাই ছোট হবে তারাকে স্নেহ করব, আর যারাই বড় হবে তাদেরকে আমরা শ্রদ্ধা করব, গলায় গলায় মিলিয়ে নেব, কিন্তু কালচারাল বিনিময় করব না, যে তোমাদের কালচারটা আমরা গ্রহণ করব, সুন্নাত বিসর্জন দেব, এটা দিয়ে করব না। কিন্তু হ্যাঁ, আমার প্রতিবেশী কোনো মুসলমান ভাই, তার মা যদি অসুস্থ হয়, তার যদি বি পজিটিভ রক্ত লাগে, আর আমি নাজমুল হক, আমি মৌলভি মানুষ, আমার বি পজিটিভ যদি রক্ত থাকে আর রক্ত দেওয়ার ক্ষমতাও থাকে, তা দিই আমার অমুসলমান ভাইয়ের প্রাণ বাঁচতে, শরীর সুস্থ হতে, রক্ত দিয়েও সহযোগিতা করব, আর বিচ্ছিন্নতাকে আমরা ধ্বংস করতে চেষ্টা করব। নিশ্চয় আগামী দিনে আমাদের মসজিদের আজান, আমাদের তাহাজ্জুদ, আমাদের তসবিহ, আমাদের মাদ্রাসার কোরআন তেলাওয়াত, আমাদের মঞ্চের বক্তৃতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। কাজী আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিজ্ঞা হোক, লেখাপড়া শিখব, সুন্নাত মেনে চলব, আর আমার দ্বারাতে কারো ক্ষতি হবে না প্রতিজ্ঞা করব, আর যা ইনকাম করব ফজুল খরচ করে নষ্ট করব না, এই চারটা নীরব বিপ্লব চালাই, নিশ্চয় আমার জাতি দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ। আর একটা এলান করছি, যারা আপনাদের এলাকার খুব মেধাবী ছাত্র বিএ বা বিএসসি পাস করেছে, তারা আগামী দিনে আইএসএর কোচিং নিতে চান, তা আমরা আমাদের বুজুর্গেরা হায়দ্রাবাদে একটা সেন্টার করেছে সুপার 40, 40 জনকে কোচিং দেয়, 35 জন করে প্রত্যেক বছর আইএসএ এটা ওটাতে চান্স পায়। তো আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা একটা সেন্টার পেয়েছি, ওখানে চান্স পাওয়ার জন্য এন্ট্রান্স একটা এক্সাম হবে জুলাই মাসের 14 তারিখে। আমাদের ফোন নাম্বার অনেকের কাছে আছে, আমরা জেনারেল ছেলেদের সঙ্গেও একটু মেলামেশা করি, তাদেরকে পরীক্ষা দেওয়াই, যদি চান্স পায় একটা ছেলের পিছনে প্রায় 4 লক্ষ টাকা খরচ, আমার জাতি তাদেরকে ফ্রিতে কোচিংটা দেবে, এখানে চান্স পেয়ে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বাকি আমি মানুষ, আমারও ভুল ত্রুটি হতে পারে, রেগে থাকলে, মন কষ্ট পেয়ে থাকলে আপনাদের পর্যন্ত নিবেদন করছি, এখানেই ক্ষমা করে যাবেন, কোনো দরকার হলে বলবেন মুক্তি স্যার এটা আপনার ভুল হয়েছিল, না বললে ভালো হতো, আগামী দিনে ওটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি গুণাগার নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের জেনারেল সেক্রেটারি, এখানেই দিতে চাললাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।